হাওর জঙ্গল মহিষের শিং এই তিনে ময়মনসিংহ। প্রবাদ প্রবচনে এভাবেই পরিচয় করানো হতো এক সময় ভারতবর্ষের বৃহত্তম জেলা ময়মনসিংহকে। বৃহত্তর ঢাকা ও ময়মনসিংহ জেলা নিয়ে গঠিত ছিল প্রাচীন বঙ্গরাজ্য। মোগল আমলে মোমেন শাহ নামে একজন সাধক ছিলেন, তার নামেই মধ্যযুগে অঞ্চলটির নাম হয় মোমেনশাহী। ১৬ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলী উদ্দিন হোসেন শাহ তার পুত্র সৈয়দ নাসির উদ্দিন নসর শাহর জন্য এই অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেছিলেন। সেই থেকে নসরশাহী বা নাসিরাবাদ নামের সৃষ্টি। আলোচিত সিনেমা পরানের শুটিং স্পট কেওয়াটখালী কলোনি ও কৃষি বিশ্ববিদ্যালয় ঘুরে দেখব আমরা। শেষে দেখব পূজা উপলক্ষে সুসজ্জিত ময়মনসিংহ শহরটাকে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে ফেলুন। কাঠের তৈরি আসবাবপত্র বেশ সুন্দর কিন্তু। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিজওয়ানুর উচ্ছ্বাস। এই মুহূর্তে আমি আছি ময়মনসিংহ রাজবাড়ি অর্থাৎ সোশ্যাল লজের সামনে। এটা হলো সোশ্যাল লজের টাইম স্কেজুলটা। আমরা সোশ্যাল লজ দেখতে আসছিলাম, মানে রাজবাড়ি আর কি। আজকে এটা সাপ্তাহিক বন্ধ থাকার কারণে আমরা ভিতরে ঢুকতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করবো আপনাদেরকে ড্রোন ভিউতে এই সোশ্যাল লজটা একটু দেখানোর। আর আপনারা যারা এই সোশ্যাল লজটাতে আসবেন তারা রিক্সাওয়ালা মামাকে বলবেন যে রাজবাড়ি, ওনারা রাজবাড়ি বললে ভালো চেনে আর কি এই এলাকাটা। আমরা এখন কালীবাড়ি রোডে আছি। এই রোডটাতে কিন্তু প্রচুর পরিমাণ পুরাতন আমলের বাড়িঘর আছে। আপনারা এই বাড়িঘরগুলো দেখতে থাকুন, আর আমরা একটা সুন্দর একটা জায়গায় যাচ্ছি। চলে আসলাম কেওয়াটখালি রেল ব্রিজের উপরে। এই ব্রিজটা কিন্তু বেশ সুন্দর। এই পাশের লোকজন ওই পাশে যাওয়ার জন্য মূলত এই রেল লাইনটা ইউজ করে, যদিও এই রেল লাইনটার উপরে ওঠা কিন্তু সম্পূর্ণ নিষেধ। তারপর কিন্তু লোকজন এখান দিয়ে যাতায়াত করতেছে। আর এই সাইডটাতে আমি দেখাবো আপনাদেরকে, এই সাইডটাতে আসলে পরান মুভির কিছু গানের শ্যুট করা হয়েছিল। এই জিনিসটা আমি আপনাদেরকে ড্রোন ভিউতে দেখাবো। আমরা হাঁটতে হাঁটতে ওই মাথাটা থেকে এই মাঝখান পর্যন্ত একটা দাঁড়ানো জায়গা আছে, সেই পর্যন্ত চলে আসছি। আর এদিকে বেশ খানিকটা পথ আছে। তো এখানে যারা লোকজন পার হয় আর কি, তারা মূলত একটু রিস্ক নিয়ে পার হয়, কারণ কখন ট্রেন চলে আসে এটা কিন্তু বলা কিন্তু খুব মানে ডিফিকাল্ট। আপনারা এই ব্রিজটাতে আসলে একটু এই পাশ ওই পাশ ভালো মতো খেয়াল করে মাঝখানে মাঝখানে ব্রেক নিয়ে নিয়ে যাবেন, তাহলে আপনারা কিছুটা সেফলি এই ব্রিজটা পার হতে পারবেন। এই যে এইখানটাতেই পরান মুভির শ্যুটটা হয়েছে। আর ওই সাইডটাতে হলো শম্ভুগঞ্জ ব্রিজ, এখান দিয়ে নেত্রকোনা শেরপুরের রাস্তা চলে গেছে। তো চলুন আপনাদেরকে এই এরিয়ার কিছু ড্রোন ফুটেজ দেখায় আনি। ব্রিজ থেকে আসার পরে আপনারা এই যে এদিক দিয়ে নামতে পারেন, সামনে হলো কেওয়াটখালী কলোনি। এই কলোনিটার ভিতরে গেলে আপনি বুঝতে পারবেন যে কলোনিটা কত সুন্দর। আসলে এর আগে আমি অনেকবার গেছি, বেশ সিমসাম, খুব সুন্দর একটা কলোনি। আমরা কেওয়াটখালী কলোনির ভিতরে আসছি, জায়গাটা বেশ সিমসাম আর খুব নিরিবিলি জায়গাটা। আপনারা কেওয়াটখালী রেল ব্রিজটাতে আসলে আপনারা এই কলোনির ভিতর দিয়ে হেঁটে হেঁটে একদম
বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটির খুব কাজ দিয়ে বেরোতে পারবেন, কলোনিটা উপভোগ করতে পারবেন, তারপর আপনারা কৃষি ইউনিভার্সিটিতে যেতে পারবেন। আমরা কিন্তু এখন কৃষি ইউনিভার্সিটিতে যাচ্ছি। এটা পোস্ট অফিস, ট্রেডিশনাল পোস্ট অফিস। আসলে এরকম পোস্ট অফিস কিন্তু এখন খুব কম দেখা যায়। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে এই পুরাতন বিল্ডিংটার ভিতরে একটু চোখ গেল। চোখ যাওয়ার সাথে সাথে দেখলাম যে একটা লোক কি যেন করতেছে, যাই হোক এটা একটা কিছু ড্র করছে সম্ভবত। আমি হঠাৎ করে দেখে আসলে ভয় পেয়ে গেছিলাম। বুঝতেছেন কত বড় একটা কড়ই গাছ, অনেক বড় কিন্তু এই কড়ই গাছটা। সামনে ব্রহ্মপুত্র নদ। কেওয়াতখালি ঘোরার পরে আমরা এখন আসছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। আমরা একটা অটো নিচ্ছি। আমরা এখন আসছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে। আপনারা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসলে জব্বরের মোড়ে চায়ের দোকান আছে, আরও বিভিন্ন রকমের ভাজা পোড়া পাওয়া যায়, আপনারা এগুলো ট্রাই করতে পারেন। আর আশেপাশে ঘোরার মতো জায়গা আছে, হলো আম বাগান আছে, লিচু বাগান আছে, সূর্যমুখী ফুলের একটা বাগান আছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন গাছের সারি, এটা আসলে মূলত আম বাগান। তো চলুন আমরা এই কৃষি ইউনিভার্সিটির কিছু সিনেমেটিক শট দেখে আসি। কৃষি ইউনিভার্সিটিতে ঘোরাঘুরি করলাম। আর ময়মনসিংহ কিন্তু এই দুইটা জায়গাই না, ময়মনসিংহ কিন্তু অনেক অনেক দেখার মতো জায়গা আছে। আসলে এই সব কিছু একটা ভিডিওতে আসলে ওরকমভাবে দেখানো সম্ভব না। নেক্সট টাইম ময়মনসিংহ আসলে আমি আরও ভিন্ন ভিন্ন জায়গা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো যারা আমার চ্যানেলটি তো নতুন, তারা সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাবস্ক্রাইবের রেট কিন্তু খুবই কম। পরন্তু বিকেলে আমরা চলে আসলাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একমাত্র রেল স্টেশনে। এই প্ল্যাটফর্মে বসে আপনি কিন্তু ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। এখানে বলাগা কমিউটার এবং মহুয়া কমিউটার এই দুইটা ট্রেন স্টপেজ দেয়। আমাদের কৃষি ইউনিভার্সিটির ঘোরাঘুরি শেষ, আর এখন যাচ্ছি শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে। এই মুহূর্তে আসছি শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে। এখানে প্রচুর পরিমাণ সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আপনারা এখানে হাঁটাটি করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়লে এখানে বসতে পারবেন। আর এখন এই যে মাঝখানে এই মেইন রাস্তাটার কাজ করতেছে, আপাতত এটা বন্ধ। বেশ সুন্দর একটা ভাইব কিন্তু এই জায়গাটার, আর দিনের বেলা আসলে আরও বেশি ভালো লাগে, কারণ এই যে রাস্তাটা দেখতেছেন ফুটপাথ, এটার পাশে হলো ব্রহ্মপুত্র নদ। কাঠের তৈরি আসবাবপত্র বেশ সুন্দর, কিন্তু অনেক ধরনের জিনিস আছে এখানে, নুডলস খাওয়ার চামচ, ভ্যান গাড়ি, রিক্সা, ঢেঁকি, কচু পাতা, বিছানা, পালকি, সবকিছু আছে। এই যে সবকিছু কিন্তু উনিই বানান। পার্কে হাঁটাহাঁটি করতেছিলাম, তো হঠাৎ করে দেখলাম যে এই যে কাঠের জিনিসপত্র যে বিক্রি করতেছে, ওনার সাথে দেখা হলো। ওনার সাথে বেশ কিছুক্ষণ কথা হওয়ার পরে আমরা এই জিনিসটা নিচ্ছি, আর সাথে একটা গিফটও পাইছি। গিফটটা দেখাও,
এই যে নুডলস খাওয়ার চামচটা গিফট পাইছি। ওনার নাম হলো লুৎফর আঙ্কেল, উনি অনেকগুলা মানে জিনিসপত্র সেল করতেছেন, বেশ সুন্দর সব কাঠের জিনিসপত্র। আমি ডিসক্রিপশনে ওনার নাম্বারটা দিয়ে রাখবো, আপনারা যদি কাঠের কোনো জিনিস নিতে চান, ছোট গহনা টহনা, তারপরে আংটি অথবা চুড়ি এই টাইপ জিনিসপত্র, পরে কানের দুল, অলংকার জাতীয় জিনিস আর কি, তাহলে ওনার সাথে কন্ট্যাক্ট করলে উনি হয়তো বা সপ্তাহখানিকের মধ্যে এগুলো বানিয়ে দিবে আপনাদেরকে। তো ডিসক্রিপশনে ওনার নাম্বার দেওয়া থাকলো, আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অনেকক্ষণ তো ঘোরাঘুরি করলাম, পার্কের থেকে বেরিয়ে গেলাম, এখন আমরা যাচ্ছি মোমো খেতে। কি মোমো খাবা নাকি কাবাব খাবা? আচ্ছা যাই হোক, আমরা কাবাব খেতে যাচ্ছি। আর একটা জিনিস বলি, ময়মনসিং শহরে কিন্তু যে বাজার আছে, যেমন ছোট বাজার আছে, বড় বাজার আছে, এসব এরিয়াতে যদি আপনারা যদি হাঁটাহাঁটি করেন কোনো রকম একটা ভাইব পাবেন। আচ্ছা, সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের আসলে কালী পূজার সামনে, সেই উপলক্ষে ময়মনসিংহ শহরটাতে বেশ সুন্দর একটা লাইটিং করছে। তো চলেন এই রাতের ময়মনসিংহ শহরটা একটু ড্রোনের চোখে দেখে আসি, আশা করি আপনাদের ভালো লাগবে। ব্লগটা এখানেই শেষ, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আর যারা আমার চ্যানেলটি তো নতুন, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।